চিরঞ্জীব মুজিব নামে একটি শর্ট ফিল্ম প্রদর্শনের অনুষ্ঠানের ফেস্টুন এবং দাওয়াত কাদ নিয়ে রংপুর সিটি মেয়রের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে অবমাননার তথ্যকে মিথ্যা বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন রংপুর সিটি মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মুস্তাফিজার রহমান মুস্তফা। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আওয়ামী লীগের একটি ক্ষুদ্র অংশ ঘোলা পানিতে মাছ শিকারের জন্য অপকর্মে লিপ্ত হয়েছে বলেও দাবি করছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এর আগে বুধবার রাতে প্রদর্শনীর ফেস্টুন লাগাতে না দেয়া এবং দাওয়াত কার্ড ছুড়ে ফেলা দাবি করে বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে মেয়রকে গ্রেফতারের দাবিতে 72 ঘণ্টার আলটিমেটাম দেয় রংপুর মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ। এ সময় মেয়রকে তার বাড়ি এবং অফিস থেকে টেনে হিঁচড়ে রাস্তায় এনে পেটানোর ঘোষণা দেয় নেতারা। এ ঘটনায় প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে মেয়র বলেন, সিটি কর পরিষদের সভার সিদ্ধান্ত ক্রমে নগরীকে সৌন্দর্য বর্ধনের জন্য রাস্তার আইল্যান্ডে ফেস্টুন লাগানো বন্ধ করা হয়। বঙ্গবন্ধুর নামে যেখানে শেখ হাসিনা শেখ রেহানা জড়িত সে অনুষ্ঠান পণ্ডুল ভণ্ডুল করার জন্য উনি বললেন আজকের মধ্যে ব্যানা তুলে ফেলতে হবে, না তুলে ফেললে আমি তুলবো, আবার লোজা তুলবে। এত বড় সাহস পান উনি, এত বড় সাহস ওনার। আগামীকাল 11টার সময় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন প্রতিবাদ সভা হবে, ওখানে আমাদের কথাগুলো বলবো। ইতিপূর্বে সিটি পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মিড আইল্যান্ডের স্ট্রিট লাইট পোস্টে সকল ধরনের পোস্টার, ফেস্টুন, ব্যানার অপসারণ করা হয় এবং নতুন কোনো পোস্টার এবং ফেস্টুন না লাগানোর জন্য পরপর 10 দিন মাইক যোগে প্রচারণা চালানো হয় এবং মহান বিজয় দিবস উপলক্ষে 2021 উপলক্ষে নগরীর সকল স্ট্রিট লাইট খুঁটিসমূহে রংপুরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এলইডি স্ট্রিপ ফিতা লাইট স্থাপন করা হয়। এই কারণে উক্ত স্ট্রিট লাইটের খুঁটিসমূহে যে কোনো পোস্টার ফেস্টুন লাগানো ঝুঁকিপূর্ণ।